আমাদের মহান দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষের প্রতিটি অংশে এবং নদীর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মস্থান। সেরকমই বিখ্যাত এক ধর্মস্থান হলো পশ্চিমবঙ্গের অগ্রদ্বীপের শ্রী গোপীনাথজিউ মন্দির। আজ সেখানেই আমরা যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে। সকাল তখন 8:06, শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনটি ধরে আমরা এগিয়ে চললাম অগ্রদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে। সকালের আবহাওয়াটি বেশ ভালো ছিল, একই সাথে সেই আবহাওয়াতে ট্রেনে করে অনেক দূরে যাওয়ার আনন্দটাও অসাধারণ লাগছিল। একটির পর একটি স্টেশন পেরিয়ে যাচ্ছিল এবং সুন্দর গ্রামের দৃশ্যগুলো ট্রেনের জানলা দিয়ে অসাধারণ লাগছিল। হঠাৎই একটি স্টেশনে এনাদেরকে দেখতে পেলাম। এনারা এমনভাবে জড়ো হয়েছেন যেন ট্রেনে করে কোথাও যাবেন বলেই এখানে তারা অপেক্ষা করছেন। প্রায় 3 ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম অগ্রদ্বীপ স্টেশনে। বন্ধুরা, আমরা এসেছি অগ্রদ্বীপে। এটা আপনার কাটোয়া লাইনের একটা স্টেশন। এখান থেকে এখন আমি যাবো একটা সুন্দর মন্দিরে যাব, সেই সম্বন্ধে আপনাকে দেখাবো। আমার সাথে এক দিদি আছেন, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে চান না, ঠিক আছে? তার প্রাইভেসিকে আমি সম্মান দিয়ে আপনি নিয়ে যাচ্ছি। তা চলুন দেখা যাক জায়গাটা কেমন, সে মন্দিরটা কেমন তার সম্পর্কে দেখা যাক। শুনেছি ওখানে একটা খুব ভালো মেলা হয়, সেই মেলাটা অবশ্য এখন হয়ে গেছে, ঠিক আছে? চলুন এখানে যাক। স্টেশন থেকে অটোতে করে আমরা এগিয়ে চললাম অগ্রদ্বীপ যাওয়ার ফেরিঘাটের উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ এবং নদী পারাপারের জন্য রাখা যন্ত্রচালিত নৌকাটিও বেশ দেখার মতো ছিল। আমরা সেটা করেই নদী পেরাতে এগিয়ে চললাম। নদীর পাড়ে পৌঁছে সেখান থেকে আরও একটি অটোতে আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপের বিখ্যাত শ্রী গোপীনাথজিউ মন্দিরের সামনে। অসাধারণ সুন্দর এবং অপূর্ব মন্দিরটি, তেমনি তার চারিপাশের পরিবেশ আর শ্রীরাধা গোপীনাথের মূর্তির রূপ, এর সৌন্দর্য বর্ণনা করলেও অনেক কম হবে। সেই রূপ দেখতে দেখতে এবারে এখানকার ইতিহাস একটু জেনে নেওয়া যাক। মহাপ্রভু চৈতন্যদেবের ভক্ত পার্শ্ব ছিলেন গোবিন্দ ঘোষ মহাশয়। উনি মহাপ্রভুর নির্দেশে কুটির বানিয়ে সেখানে ভগবানের সাধনা করতে থাকেন। এরকমই চলছিল, হঠাৎই একটি দিনে অলৌকিকভাবে একটি কষ্টি পাথর এখানকার গঙ্গা নদীতে ভেসে আসে এবং সেই পাথর দিয়েই তৈরি হয় গোপীনাথের মূর্তি। সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব। গোপীনাথের সেবার নিয়ম মেনেই চলছিল। এরকম একটি সময়ে গোবিন্দ ঘোষের একমাত্র পুত্র মারা যান, উনি খুব ভেঙে পড়েন। সেই সময় মহাপ্রভু তাকে বলেন যে এই গোপীনাথই তার পুত্র এবং এই গোপীনাথই তার শ্রাদ্ধ শান্তি করবে, সম্পূর্ণ নিজের ছেলের মতন করে। গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরে সেই কথা অনুসারে এই গোপীনাথকেই ছেলের মতন এক মাস ধরা পড়িয়ে রাখা হয় এবং ওনার নাম নিয়েই গোবিন্দ ঘোষ মহাশয়ের শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করানো হয়। এরপর থেকেই বাংলা ক্যালেন্ডারের চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে বিশাল মেলার আয়োজন করা হয় এখানে। সেই মেলাতেও প্রচুর ভক্তের আগমন ঘটে।
মন্দিরের সামনেই একটি দোকান দেখতে পেলাম। সেখানে তখন মিষ্টি তৈরির কাজ চলছিল। দেখতে পাচ্ছেন এইখানে ছানা জিলিপি তৈরি হচ্ছে। এটাকে এরকমভাবে রেখে তারপরে এটাকে সোজা, এখানে তেল আছে, এই তেলের কড়াইটা দেখতে পাচ্ছেন এখানে, এই তেলের কড়াইয়ের মধ্যে এটাকে ফেলে দেওয়া হবে। তারপরে গামলা, এই যে দেখছেন পান্তুয়া রাখা আছে, এই রসের মধ্যে দিয়ে দিলে পরে তারপরে এই ছানা জিলিপি তৈরি হয়ে যাবে। তাই এইখানে এই মন্দিরের সামনে আসলে পরে আপনারা দেখতে পাবেন, এইখানে অগ্রদিক গোপীনাথ জীবের মন্দিরের সামনেই এই আছে মিষ্টির দোকানটা। এখান থেকে আপনারা খাবার টাবার খেয়ে নিতে পারবেন, সাথে মিষ্টি বা জল, আপনার কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, আপনার সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আপনারা চলে আসবেন, ঠিক আছে? এরপর আমরা এগিয়ে চললাম এখানকার মূল মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দির থেকে পুজো দিয়ে এবার গোপীনাথজির মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। প্রচণ্ড মাথায় এসেছেন তো, অবস্থা খারাপ, রোদ পড়ছে প্রচণ্ড। আপনারা যদি গরমকালে আসেন তাহলে একটা ছাতা নিয়ে আসবেন, জলের ব্যবস্থা রাখবেন। আর ওই দোকান থেকে দেখালাম, দোকান থেকে জল নিয়ে নেবেন। একটু সামান্য এই দোল মন্দির থেকে একটু এগিয়ে আসবেন, সামান্য একটু এগিয়ে আসলে পরেই মূল মন্দিরটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা চলুন মূল মন্দিরটাকে এটা একটু দেখে নেওয়া যাক। মূল মন্দিরে যাওয়ার পথটিও অসাধারণ। সেই পথে দেখলাম গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশে মাটির তৈরি বাসনপত্র যেমন তৈরি হচ্ছে, তেমনই দেখতে পেলাম সুন্দর সবুজের সমারোহ। মূল মন্দিরটিও দারুণ সুন্দর। শ্রী গোপীনাথজি এই মন্দিরে ৬ মাস এবং দোল মন্দিরে দোলের সময় ৬ মাস অবস্থান করেন এবং নিত্য পূজা সাথে নাম সংকীর্তনও হয়ে থাকে এখানে। এখানকার মূল মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষ মহাশয়ের সমাধি এবং মন্দিরটি। এখানে প্রতিদিনই পূজা হয় এবং আগে এখানে ভোগ নিবেদন করা হয়, তারপরে সেই ভোগ শ্রী গোপীনাথজিকে নিবেদন করা হয়, তারপরে সেই ভোগ প্রসাদ হিসেবে জনসাধারণকে দেওয়া হয়ে থাকে। সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে আগের থেকে সকালবেলা এসে কুপন কেটে নিতে হবে। আর আপনি যদি অনেক দূর থেকে আসেন তবে আসার আগে ফোন করে এখানে কুপনটি বুক করে রাখতে পারবেন। কি করে সেটা করবেন তার সব বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভোগ প্রসাদ গ্রহণ করে ভক্তি সহকারে আমরা এবার এগিয়ে চললাম অন্য জায়গার উদ্দেশ্যে। কোথায় সেটা এবং কি আছে সেখানে, সেটা দেখতে হলে আপনাকে আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে আগামী ভিডিওতে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।